রিপোর্ট কোভিড নেগেটিভ, তাও এগিয়ে এলেন না কেউ। পাড়া প্রতিবেশী আত্মীয় সকলের মনেই অজানা ভয়। শেষমেশ খবর পেয়ে দেহ সৎকার করলো স্বেচ্ছাসেবী সংস্থা। জলপাইগুড়ি শহরের সিঁড়িস্তলা এলাকার ঘটনা। জানা যায়, আনুমানিক 80 বছর বয়সী এক বৃদ্ধ হৃদরোগে ভুগছিলেন। এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু বাড়ির অন্যান্যরা সংক্রমিত হওয়ায় কেউ এগিয়ে আসেননি। অবশেষে আজ শহরের সমাজসেবী শান্তনু শর্মা তার সহকর্মীদের সাথে নিয়ে দেহ সৎকারের দায়িত্ব হাতে তুলে নেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। থেকে গতকাল রাতে আমাদের ফোন আসে যে এক বাড়িতে ফ্যামিলি মেম্বার যারা প্রত্যেকেই কোভিডে আক্রান্ত, বাড়ির যে বয়স্ক মহিলা ওনার মনে হয় 80 বছর বয়স, উনি নেগেটিভ আছে ওনার রিপোর্ট। তো ওনার হার্টের সমস্যা, উনি কালকে রাত 10টার সময় মারা যান। তো একবার শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ওনারা তো আসতে পারবেন না, হাত দিতে পারবেন না, তাই আমাদেরকে ফোন করে আমি এবং আমার দুজন ডিএনএম স্টুডেন্ট রাহুল আর সুস্মিতা ওদেরকে নিয়ে আমি আসি। ইউরিকা ক্লাব থেকে ওই সবাই গাড়ি নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন আমরা শ্মশানে নিয়ে যাচ্ছি। তো আপনারা তো আছে সঙ্গে খাদ্য সামগ্রী বিতরণ, মানে আমাদের এই কোভিড-19 দ্বিতীয় ঢেউ আসার সঙ্গে আমরা যা দেখছি যে আমাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই করতে হচ্ছে এখন। ভালো লাগছে আর কি বলবো, মানে লোকে বিপদে পড়ে আমাদের ডাকছে, আমরা পাশে দাঁড়াতে পারছি। আমরা চাই যে সবাই সামাজিক দূরত্ব বজায় রাখুক, মাস্ক পরুক, সরকারের স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলুক, সবাই সুস্থ থাকুক, এটাই কামনা করি।